উন্নয়ন ঘরে 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 মেয়ে ভবানীপুরে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন। তৃণমূল শুধু এই কল প্রকাশ্যে আসা পরই স্লোগান তৈরি করে ফেলেছিলেন সেখানকার দলীয় নেতৃত্ব। তৃণমূল জয় হিন্দ বাহিনীর তরফে স্লোগানকে সামনে রেখে উপনির্বাচনের প্রচারের পরিকল্পনা ভাবাই ছিল। শনিবার নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা পর থেকেই পুরোদমে এই হাই ভোল্টেজ কেন্দ্রে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। হোর্ডিং ব্যানার টাঙিয়ে শনিবার বেলাতেই শুরু হয়ে গেল প্রচার। বাংলা নিজের মেয়েকে চায়, এই নির্বাচনী স্লোগান তুলে একুশে বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছিল তৃণমূল কংগ্রেস। এখানে বাংলা নিজের মেয়ে বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বলার অপেক্ষা রাখে না, নিজের মেয়েকেই ফের মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে রাজ্যবাসী। তবে সংসদীয় নিয়ম অনুযায়ী উপনির্বাচনে জিতে আসার মধ্যে দিয়ে তার পদ পাকা পোক্ত হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করার পরই চূড়ান্ত ধাপে প্রচার শুরু হয়ে গেল। আগস্টের প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরের নয়া স্লোগান বেঁধে ফেলেছিল তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। এবার তৃণমূল নেত্রী প্রচারের মন্ত্র উন্নয়ন ঘরে 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 মেয়ে ভবানীপুরে। শনিবার দেখা গেল স্লোগান লেখা হোর্ডিং ব্যানারে চেয়ে গিয়েছে ভবানীপুর, অর্থাৎ তার এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রচার শুরু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় জয় নিয়ে আত্মবিশ্বাসী ভবানীপুরবাসী, তাদের মতে দিদির জিতে ফিরে আসার আসে সময়ের অপেক্ষা। প্রথম দিনের প্রচারে সে কথাই শোনা গেল তাদের মুখে। খুব আনন্দিত, আমরা এক্সপেক্টেড ছিল যে হবে, কিন্তু কোনো অশুভ শক্তি একটা কাজ করছিল যে ইলেকশনটা পিছিয়ে দেবার। তা আমরা ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছে এখানে মোটামুটি ভবানীপুরে করোনা মুক্ত কলকাতায়, তা সেই অবস্থায় কেন ভোটটা হচ্ছে না? মানুষ উগ্রীপের সাথে এই করছিল যে মানুষ কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, কারণ সারা বছর সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে মানুষ বাংলার মানুষ পেয়েছেন, ভবানীপুরের মানুষ পেয়েছেন, অর্থাৎ ভবানী মানে উন্নয়ন ঘরে ঘরে ঘরের মেয়ে ভবানীপুরে, এই ভাবনাটা ভবানীপুরের প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। তা মানুষ চাইছিল যে ইমিডিয়েট ইলেকশন ডিক্লেয়ার হোক এবং পুজোর আগেই হোক, এবং আমরা পুজোর আগে এই পুজোটা আগে করব, ভোট পুজো, যে পুজোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে মানুষ জেতাবে, এবং তারপর আমরা মা দুর্গার কাছে আসি, মানে প্রার্থনা করব, মা দুর্গা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বাইরেও বৃহত্তর সমাজে এরকম কর্মসূচি দিন, যারা ভারতবর্ষে আর এরকম কাজ কেউ করেনি, এরকম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানকার প্রার্থী। তা আমরা আনন্দিত, ভবানীপুরের মানুষের কাছে একটা চ্যালেঞ্জ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বিপুল ভোটে জেতাবেন। প্রত্যেকটা পাড়া যখনই ইলেকশনটা জানতে পারলো, পাড়ার প্রত্যেকটা ক্লাব, পাড়ার ছেলেরা সব এগিয়ে এলো। আমাদের পার্টির জেলা যে সুব্রত বক্সীর নেতৃত্বে যে ভবানীপুরে ইলেকশন হয় ফিরাদ হাকিমের নেতৃত্বে, ওনারা সব ভোটালি সোটালি সব পার্টিতে, এমনিও আমাদের কর্মী সভা হয়েই গেছিলো, আমরা রেডিও ছিলাম, কারণ দিদির জন্যে তো দিদি সবার জন্যে করে, আর দিদির জন্যে কর্মীরা পাগলের মতো করবে বলে বসে আছে। এবং ভবানীপুরের মানুষও অত্যন্ত সচেতন ভালো মানুষ, তারা ভবানীপুরকে মানে দিদিকে তারা এত ভালোভাবে চায় যে এই এলাকার প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। একজন মুখ্যমন্ত্রী যেভাবে পাড়ার কাউন্সিলরেরও কাজ করে, এমএলএরও কাজ করে, এমপিরও কাজ করে, বাংলার কাজ করে, ভারতের কাজ করে, রেলমন্ত্রী থাকার কারণে পাড়ার কাজ করে, এহেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চায়। তা আমরা অত্যন্ত আনন্দিত যে দিদিকে লাফিয়ে লাফিয়ে ভোট দেবো আর জিতবে, সবাই বাংলার মানুষ একদম দারুণভাবে উৎসাহিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে এবং বাংলার জন্য কাজ করবে। ভবানীপুরের প্রচুর মানুষের আশা আকাঙ্ক্ষা সেদিকে, এবং ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকে আমরা নিজেরাও নড়তে পারছিলাম না, কোথাও যেতে পারছিলাম কোথাও, যে কবে ইলেকশনটা ডিক্লেয়ার হবে, তা ডিক্লেয়ার হয়েছে, আমরা নিশ্চিত হয়ে গেছি এখন যে দিদি জিতবে এবং ব্যাপক ভোটে জিতবে। এবং আমাদের স্লোগান হচ্ছে উন্নয়ন ঘরে ঘরে ঘরের মেয়ে ভবানীপুরে। এটা জানেন যে প্রত্যেক স্বাস্থ্যসাথী থেকে সমস্ত কর্মসূচি আমাদের এখানে রয়ে গেছে, তা আমরা সেটাকে আনন্দের সাথে উপভোগ করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।